সাত পরের দিন সকালেও তারাপদ নিজেকে সামলে নিতে পারল না চোখ মুখ বসে গিয়েছে শুকনো চেহারা পরপর দুরাত্রি ঘুম হলো না বেচারির আগের দিন কেটেছে ট্রেনে আর কাল সারা রাত বিছানায় শুয়ে ভয়ে আতঙ্কে মরেছে চন্দন ডাক্তার মানুষ তার অনেক সাহস মরাকাটা থেকে শুরু করে কত কি সে করেছে সহজে ঘাবড়ে যাবার ছেলে চন্দন নয় তবু চন্দনও কেমন বোকা হয়ে গেছে ভয়ও পেয়েছে খানিকটা দুজনে আলোচনা করেও বুঝতে পারছে না এরকম ঘটনা কেমন করে ঘটে ছোট ফুটবল সাইজের একটা বল কেমন করে হাওয়ার মধ্যে নিচে বেড়ায় ভৌতিক ব্যাপার নাকি ম্যাজিক যদি বিশ্বাস করে নেওয়া যায় ম্যাজিক তবে ভয় ভাবনার কিছু থাকে না কিন্তু ম্যাজিক বলে ঠিক বিশ্বাস করতেও মন চাইছে না সকালবেলায় মুখটুক ধুয়ে কোনো রকমের চা খেয়ে দুজনে বাড়ির বাইরে এসে দাঁড়ালো বাগানে তারাপদ বলল চাঁদু কিকিরার কাছে যেতেই হবে চন্দন বলল আমিও তাই ভাবছি কখন যাবি বিকেলে তো যাওয়া যাবে না ভুজঙ্গ আবার আজ বিকেলের পর আমাদের সঙ্গে দেখা করবে বলেছে যেতে হলে এখনই যাওয়া দরকার চন্দন বলল চল আমরা ঘুরে আসি কাউকে কিছু বলতে হবে না কি দরকার নতুন জায়গা কেমন সুন্দর দেখতে আমরা একটু বেরিয়ে বেড়াচ্ছি এইভাবেই যেতে হবে কেউ জিজ্ঞেস করলে বলবো বেড়াচ্ছি তারপরেও যদি খোঁচায় বলবো স্টেশনে যাচ্ছি ব্রেড কিনতে কিংবা সিগারেট কিনতে তারাপদ বলল ঠিক আছে চল বাগানের মধ্যে সামান্য সময় দুজনে বেড়ানোর ভাব করে ঘুরে বেড়ালো বাড়ির চারপাশ না হলেও অন্তত তিনটে পাঁচ দেখে নিল ভুজঙ্গ ভূষণের এই পুরী যতই দুর্গ হোক কেউ যদি পালাতে চায় নিশ্চয়ই পালাতে পারে সব দিক পর্যবেক্ষণ করে সর্বক্ষণ আটকে রাখাও সম্ভব নয় মানুষ জেলখানা থেকেও তো পালায় এখান থেকে পালানো নিশ্চয়ই তার চেয়ে কঠিন নয় বাগানে বেড়াতে বেড়াতেই মৃত্যুঞ্জয়কে দেখা গেল চন্দন বলল তারা তোকে এবার একটু খেলতে হবে তারাপদ অবাক চোখে বন্ধুর দিকে তাকালো চন্দন বলল তুই ওই মৃত্যুঞ্জয়টাকে ডাক দেখে বল ছোট ফটকের তালা খুলে দিতে বলবি আমরা বেড়াতে যাব শোন মিনমিন করে কথা বলবি না হুকুমের গলায় কথা বলবি ওর সঙ্গে এই এখানকার ছোট মহারাজকে হুকুম তুই বলিস কি তারাপদও ঘাবড়ে গেল চন্দন বলল আমি ঠিকই বলছি তুই ভুজঙ্গভূষণের সম্পত্তির মালিক হতে যাচ্ছিস ও বেটার কোনো রাইট নেই এখানে তোর আছে তুই এখন থেকেই এটা দেখিয়ে যা কিন্তু তারপর যদি 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 বাদ দে নো রিস্ক তো নো গেইন তুই চালা না তারপর আমি তো আছি বলে চন্দন মাতব্বরের মতন মৃত্যুঞ্জয়কে ডাকল মৃত্যুঞ্জয় কাছে এলে তারাপদ ফটকের তালা খুলে দিতে বলল ঠিক হুকুমের গলায় অবশ্য বলতে পারলো না খুবই আশ্চর্য যে মৃত্যুঞ্জয় সাধারণভাবে জিজ্ঞেস করল তারাপদরা কোথায় যাবে তারপর চাকরকে ডেকে তালা খুলে দিতে বলল ফটকের বাইরে এসে তারাপদরা হাঁটতে লাগলো মাঠ ময়দান গাছপালা দূরের জঙ্গল যেদিকে চোখ যায় সব যেন রোদে ভেসে যাচ্ছে শীতের রোদ তবু কি গাঢ় কত উষ্ণ আকাশ নীল রোদ যেন উপচে পড়ছে আকাশ থেকে মাঠ ঘাটের ভেজা ভাব শুকিয়ে এসেছে শিশির আর চোখে পড়ছে না এখনো শীতের সেই সনসন হাওয়া দেয়নি অল্প স্বল্প যা আছে তাতে ভালোই লাগে কাল রাত্রে সেই অন্ধকার রহস্যময় ঘর সেই আত্মার ব্যাপার স্যাপার বলের নাচ যেন অন্য একটা জগৎ ছিল আর এখনকার এই রোদ মাঠ কুলঝোপ আতা গাছের ডালে বসে পাখির ডাক এ যেন আরেক জগৎ এই জগৎ তারাপতরা বুঝতে পারে অনুভব করতে পারে কিন্তু কালকের ওই রহস্যময় ঘটনার কিছুই তারা বুঝতে পারে না মনে হয় যেন দুঃস্বপ্ন হেঁটে আস্তে আস্তে দুজনেই গল্প করছিল তারাপদ জিজ্ঞেস করল চাঁদু তুই তো ডাক্তার আত্মা কখনো দেখেছিস না ভাই আমি মর্গ দেখেছি বাট নো আত্মা আমি প্ল্যাঞ্চেপ দেখেছি পরলোক টরলোক নিয়ে একবার একটা বইও পড়েছিলাম কিছু বুঝিনি সব নিজের চোখে যা দেখলাম তাই তো ভাবছি সরকারের পিসি ম্যাজিক যেন এমন সময় একটা দেহাতি গোছের লোককে সাইকেলে করে আসতে দেখা গেল দূরে ভুজঙ্গ ভবনের দিক থেকে আসছে চন্দনের চোখে পড়ছিল চন্দন বলল তারা ওই লোকটা এদিকে আসছে কেন তারাপদেও দেখল বলল আমরা কোথায় যাচ্ছি দেখতে আসছে বোধ তার মানে ভুজঙ্গ আমাদের ওপর চোখ রাখতে চায় নাকি মৃত্যুঞ্জয় সেটা তো ঠিক বুঝতে পারছি না দুজনেই হাঁটতে লাগলো দাঁড়ালো না চন্দন হঠাৎ বেয়ারা গলায় গান গাইতে শুরু করলো যেন বেশ খুশ মোজাজে রয়েছে লোকটা কাছাকাছি এলো পুরনো সাইকেল মাঝ বয়সী লোক বাঙালি বলে মনে হয় না তারা তারাপদদের কাছাকাছি এসেও দাঁড়ালো না একবার শুধু দেখলো খাতিরের ভঙ্গিতে মাথা নোয়ালো তারপর চলে গেল সাইকেল খানিকটা এগিয়ে যেতে চন্দন বলল তারা আমার মনে হচ্ছে লোকটা নজর রাখার জন্য এসেছে কিন্তু কেন ভুজঙ্গ না মৃত্যুঞ্জয় কার হুকুমেও নজর রাখছে আমরা পালিয়ে যাব ভাবছে নাকি তারাপদ বলল চাঁদু সম্পত্তির নিকুচি করেছে চল আমরা এই ভুতুরে বাড়ি থেকে পালাই মাথা নেড়ে চন্দন বলল এত সহজে পালাবো কেন রে আরও দু একটা দিন দেখি অন্তত তোর পিছে মশাইয়ের অরিজিনাল মুখটা তো একটু দেখি পালাবার জন্য তুই ভাবিস না ওটা আমার হাতে ছেড়ে দে সে ব্যবস্থা আমি করে রেখেছি পালাবার জায়গা আগেই দেখে রেখেছি আরও একটু এগিয়ে আসতেই আচমকা পাখির ডাকের মতো শব্দ শোনা গেল ডাক্তার একটা আলাদা সুর ছিল কানে লাগে চন্দন দাঁড়িয়ে পড়ল তার দেখাদেখি দেখি দু চার পা এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল চন্দন আশেপাশে তাকালো ডান খানিকটা উঁচু জমি মস্ত মস্ত দুই পাথর আশেপাশে ছোট ছোট পাথরের টুকরো পড়ে আছে রুক্ষ জায়গা কাঁকড় ভরা মাটি কোনো গাছপালা চোখে পড়ছে না কাঁটা গাছের ছোট্ট একটু ঝোপ পাথরের পাশে কোথাও কোনো পাখির চিহ্ন নেই চন্দন কিছু বোঝার আগেই একটা ছোট ঢিল এসে পায়ের কাছে পড়ল তারপরেই পাথরের আড়াল থেকে কিকিরার মুখ উঁকি মারল অরে আপনি চন্দন অবাক তারাপদকে বলল কিকিরা হাত ছানি দিয়ে কিকিরা ডাকলেন তারাপদরা গিয়ে গেল কিকিরা বললেন এখানে আসুন স্যার গুড়ি মেরে চলে আসুন তারাপদরা পাথরের আড়ালে গেল কি কিরা বললেন একটু আগেই তো একটা চেলা গেল দেখলাম দেখেই আমি সেলটা নিয়েছি আপনার কাছেই তো যাচ্ছিল হ্যাঁ আমিও আপনাদের খোঁজে আসছিলাম মনে হচ্ছিল দেখা হয়ে গেলেও যেতে পারে ওই লোকটাকে আপনি চেনেন তা চিনি না তবে আন্দাজ করতে পারি ও কি আমাদের উপর নজর রাখছে মনে তো হয় স্যার তবে ও বেটা অনেকটা চলে গেছে দেখতে পাবে না আর যদি ফিরে আসে দেখি তবে আপনাদের বলবো আপনারা সোজা ভুজঙ্গ ভবনের দিকে হাঁটতে শুরু করবেন চন্দনরাও একবার দেখে নিল লোকটা সত্যি অনেকটা দূরে চলে গেছে সেখান থেকে পাথরের আড়ালে তাদের দেখতে পাবে না পেলে কি ভাববে বলা মুশকিল মাঠের মধ্যে দুটো লোক নিশ্চয়ই ভ্যানিস হয়ে যেতে পারে না কিন্তু অন্য সন্দেহই বা কি করবে ভাববে হয়তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কী কীরা বলল খবর বলুন স্যার এবার তারাপদ বলল খবর তো অনেক কিন্তু এখানে বলবো এখানেই স্যার নিরাপদ যদি লোকটা এখনই না ফিরে আসে তাহলে এই হলো বেস্ট জায়গা আর যদি আসে সামনে গিয়ে মনের সুখে নিজেরা গল্প করবেন লাফাবেন নাচানাচি করবেন যেন ওর মনে হয় আপনারা কলকাতার লোক ছেলে মানুষ বাইরে বেড়াতে এসে বেজায় খুশি হয়েছেন আর আপনাকে যদি দেখতে পাই পাবে না স্যার পাবে না আমি মিলিটারি পজিশন নিয়েছি চন্দন একটা সিগারেট ধরালো কিকিরা বললো দিন স্যার একটা ধোঁয়া দিন একটু টানি কিকিরা সিগারেট নিয়ে ধরালেন তারাপদও খুব সংক্ষেপে গতকালের ঘটনা বলল বলে ভুজঙ্গ ভূষণের সঙ্গে সাক্ষাতের বিবরণটাও দিল তার গলার শর থেকে বোঝা যাচ্ছিল তারাপদ উত্তেজনা ভয় বিশ্বাস অবিশ্বাসের দ্বিধার মধ্যে রয়েছে কি কিরা মনোযোগ দিয়ে সব শুনলেন আজ তার বেশবাস খানিকটা অন্যরকম পরনে পা জামা গায়ে কেমন এক আলখাল্লা ধরনের জামা মাথায় গরম হনুমান টুপি টুপির তলার দিকটা গুটোনো পায়ে খাকি কেট জুতো চন্দন বলল মশাই ভুজঙ্গ তো আত্মা নামায় আপনি জানেন কী কীরা ধীরে ধীরে মাথা নাড়লেন বললেন জানি জানি ব্যাপারটা কি ব্যাপারটায় আপনারা এমনিতে বুঝবেন না একে বিদেশিরা সোয়াশ বলে শেয়াশ সেটা আবার কি সেটা একটা অদ্ভুত ব্যাপার আত্মা আত্মাটাত্মা নামানো হয় আত্মাদের দিয়ে নানা রকমের ভেলকি দেখানো হয় আপনি আত্মা মানেন আমার মানা মানির কথা জিজ্ঞেস করবেন না আত্মা মানি কি না মানি না সেটা আমি নিজেই জানি না তবে ভুজঙ্গের আত্মাটাত্মা মানি না তারা পদ বলল তাহলে ও কেমন করে অদ্ভুত ঘটনাটা ঘটালো কি কিরা চুপ করে থেকে কিছু ভাবলেন তারপর বললেন কেমন করে ঘটল তা আমি বলতে পারবো না নিজের চোখে দেখলে বোঝার চেষ্টা করতাম কিন্তু স্যার আমি বলছি এ হলো ভেলকি বড়ো রকমের ম্যাজিক বিশ্বাস করবেন না ভূজঙ্গ এই ভেলকি দেখিয়েই তার প্রতিপত্তি করেছে বহু লোকের সর্বনাশও করেছে সেই সঙ্গে কেউ কেউ শেষ পর্যন্ত পাগলের মতো হয়ে গেছে কারো কারো যথাসর্বস্ব গিয়েছে আপনারা ওই পিসাচের ধোকায় ভুলবেন না চন্দন বলল আপনি আমাদের কি করতে বলছেন তাহলে আমি বলছি আপনারা রয়ে হয়ে থাকুন ভয় পাবেন না চোখ খুলে ভুজঙ্গর বাড়ির সবকিছু লক্ষ্য করার চেষ্টা করুন আপনাদেরও প্রাণে মারা সাহসও করবে না শুনুন স্যার একটা মানুষ এই যে মানুষটা কিকিরাদি গ্রেট একেবারে অপদার্থ নয় জসিডিতে আমার অনেক মক্কেল আছে তার মধ্যে একজন রয়েছে পুলিশের লোক তেওয়ারি সাহেব আমি তাকে বলে এসেছি ভুজঙ্গ যদি বেশি চালাকি করার চেষ্টা করে এবার ওকে আমি ছাড়ব না তারাপদ কিকিরার মুখ দেখতে লাগলো মানুষটির চোখ দেখলে বোঝা যায় কিসের যেন এক জ্বালা তার চোখে চকচক করে উঠছে মাথার টুপি খুলে নিলেন কিকিরা রোদে মাথা তেতে উঠেছে বললেন ভুজঙ্গ এখনো তার আসল চাল চালেনি স্যার কাল সে আপনাদের ভেলকি দেখিয়ে ঘাবড়ে দেবার চেষ্টা করেছে ধরুন আজ কিংবা আগামীকাল সে আসল চাল চালবে কি চাল পদ জিজ্ঞেস করলো কিরা বললেন আমার তো মনে হচ্ছে চালটা আপনাকে নিয়ে ভুজঙ্গ হয়তো আপনাকে সবই দিয়ে যেতে চায় কিন্তু দিয়ে যাবার আগে সে আপনার সঙ্গে শর্ত করতে চাইবে কিসের শর্ত আমি বুঝতে পারছি না ভুজঙ্গ এত শট আর শয়তান যে তার চাল আগে থেকে বোঝা যায় না তাই বলছি আপনারা ধৈর্য ধরে থাকুন দেখুন ভয় পাবেন না আমি এখানেই থাকব আপনাদের খোঁজখবরও করব যদি কোনো বিপদে পড়েন ভুজঙ্গের আস্থা বলে রামবিলাস বলে যে কোচোয়ান আছে তাকে বলবেন রামবিলাস আমারই লোক বুঝলেন আমি কোথায় থাকবো সে জানে তারাপদরা অবাক হয়ে কিকিরার দিকে তাকিয়ে থাকলো চন্দন বলল ভুজঙ্গের বাড়িতে আপনার লোক আর কে কে আছে কিকিরা যেন কতই লজ্জা পেয়েছেন এমন ভাবে হাসলেন বললেন স্যার আমার হলো হল ম্যাজিসিয়ানের সব খেলায় ধীরে সুস্থে দেখাতে হয় ঝট করে দেখাতে নেই যথা যথাসময় সবই দেখতে পাবেন তারাপদ বলল কিকিরা বাবু আপনি সাধু মামাকে চেনেন কিকিরা কেমন একটু হেসে বললেন চিনি কেমন চেনেন ভালো করেই চিনি দয়া করে আমায় এখন আর কিছু জিজ্ঞেস করবেন না আপনারাও আর দেরি করবেন না এবারে ফিরতে শুরু করুন ওই লোকটা ফেরার সময় হয়ে গেছে শুনুন আর একটা কথা বলে দিই বাড়িতে এমনভাবে থাকবেন যেন ভুজঙ্গের ভেলকি দেখে আপনারা একেবারে ঘাবড়ে গিয়েছেন কাউকে বুঝতে দেবেন না আপনারা ব্যাপারটাকে সন্দেহ করেছেন আর হ্যাঁ কাল আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে আসবো আজকের রাত্রের খেলাটা আগে দেখে নিন দেখুন ভুজঙ্গ কি করে তারাপদরা উঠতে লাগলো কাল কোথায় দেখা হবে কাল আপনারা জঙ্গলের দিকে বেড়াতে যাবেন আমি ওখানেই থাকব একটা ভাঙা সাঁকো আছে নালার মতো নদী শুকনো ওখানেই থাকব। উঠে দাঁড়িয়ে চন্দন হেসে বলল স্যার আজ আপনাকে কিন্তু একটাও ইংলিশ বলতে শুনলুম না কিকিরা হেসে বললেন শুনবেন শুনবেন ঠিক সময়ে শুনতে পাবেন এখন ভুজঙ্গ আমার ইংলিশ স্টিম করে দিচ্ছে পেটে কিছু থাকছে না স্যার পেটে না থাকলে কি করে ইংলিশ হবে ইংলিশ হল প্যাটার্নাল ব্যাপার পেট প্লাস ইন্টারনাল সন্ধি করুন চন্দন হো হো করে হেসে উঠল পাথরের আড়াল থেকে বেরিয়ে দুজনেই রাস্তায় নেমে এলো হাত নাড়ল কিকিরাও হাত তুললেন ফিরতে লাগলো দুজনেই পদ বলল চাঁদু আমার মনে হচ্ছে ভুজঙ্গর বেশ কিছু শত্রু আছে তারা একটা দল করেছে সেই দলের সাধু মামা কিকিরা রামবিলাস নাকি নাম বললেন কী কীরা ওরা সবাই আছে আর ভুজঙ্গের দলে আছে তার চেলারা চন্দন বলল তাই তো মনে হচ্ছে আরও খানিকটা এগিয়ে চন্দন ঘাড় ঘোরালো সাইকেল চড়া লোকটিকে আর দেখতে পেল না কী কী চোখে পড়ল না দুপুরটা ভালোই কাটল ভুজঙ্গ ভূষণের লোকজন আতিথ্যের ব্যাপারে কোনো কৃপণতা করল না খাওয়া শোয়া বাগানে ঘুরে বেড়ানো দিকেই কারো কোনো বাধা নেই কিন্তু তারাপদদের কেমন মনে হচ্ছিল তারা যেন কাদের নজরে নজরে রয়েছে সাধু মামার সঙ্গে বাদ দুই চোখাচোখি হয়েছে হওয়া মাত্র সাধু মামা সরে গেছেন বিকেল পড়তে না পড়তেই ফুরিয়ে গেল তারপর সন্ধে তারাপদরা তৈরি আজ আবার সেই রহস্যময় ঘরে গিয়ে বসতে হবে ভুজঙ্গ গতকালই জানিয়ে দিয়েছিলেন আজ আবার কি দেখতে হবে কে জানে তারাপদ বরাবরই ভীতু ধরনের বড় বেশি নিরীহ কিকিরা যতই সাহস দিন ভূত প্রেত আত্মা বিশ্বাস করুক আর না করুক প্রভু বিকেল থেকেই বেশ বিচলিত বোধ করতে লাগলো তারাপদ সন্ধ্যের মুখে তার মুখ কেমন শুকিয়ে এলো তারাপদ চন্দনকে বলল চাঁদু আমার সব ভালো লাগে না মিস্ত্রি বল আর অলৌকিক ব্যাপারই বল কোনোটাই আমি গ্রাহ্য করতে পারি না সহ্য করতে পারি না চন্দন বলল উপায় নেই ভাই ভুজঙ্গের সব খেলা দেখতেই হবে লোকটার মনে কি আছে এখনো বোঝা যায়নি তারাপদ বলল আজ আমি স্পষ্টই বলবো ভুজঙ্গকে বলে দেবো আত্মাটাত্তা আমি দেখতে চাই না আপনার সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই আপনার মুখ দেখতে চাই হয় সাফসুপ কথা বলুন মশাই না হয় আমাদের ছেড়ে দিন পাড়ি চলে যাই আপনার সম্পত্তি আমি চাই না দুই বন্ধুর কথাবার্তার মধ্যে মৃত্যুঞ্জয় এসে তাদের ডাকল তোমরা এবার এসো সেই একই ঘর কালকের মতোই অন্ধকার বাতি যেটুকু জ্বলেছে তাতে পাশের মানুষকেও আবছা দেখায় ধূপধুনো গুগুলের সেই রকম গন্ধ তফাতের মধ্যে আজ একটা ছোট টেবিলে রয়েছে গোল ধরনের তার তিন দিকে চেয়ার তারা পদরা বসল ওরা বসার পর আচমকা কোথা থেকে ভারী গলায় স্তোত্র পাঠের মতো গানের সুর ভেসে এলো তারপর সেটা স্পষ্ট হলো যাকে বলে জলদ গম্ভীর সেই স্বরেকে যেন স্তোত্র পাঠ করতে লাগল সংস্কৃত শ্লোক কে কোথায় গান করছে বুঝবার আগেই সেই গম্ভীর স্বর যেন কেমন অন্নমনস্ক করে ফেলল তাদের স্তোত্রের মধ্যেই ভুজঙ্গভূষণ এলেন কখন এলেন ঠিক বোঝা গেল না তার বসার আসরেই বসলেন মাথার ওপর সেই লাল আলো জ্বলে উঠল ভুজঙ্গভূষণ পরনে রক্ত গৌরিক বসন একটা বড় রুদ্রাক্ষ ঝুলছে গলায় মুখের ওপর সেই আবরণ স্তোত্রপাঠ বন্ধ হয়ে গেল ভুজঙ্গভূষণই প্রথম কথা বললেন বললেন তারাপদ কাল তুমি ভয় পেয়ে গিয়েছিলে তোমার বন্ধুও ভয় পেয়েছিল আজ ভয় পেও না যারা তোমার আত্মীয় মা বাবা বোন তারা চমকে উঠে বলল মা বাবা বোন তার গলার স্বর কেমন যেন বুঝে আসছে হ্যাঁ তোমারই নিজের লোক এদের আত্মা যখন আসেন তখন তোমার ভয় কি এরা কেউ তোমার কোনো ক্ষতি করবেন না অনেক দূর থেকে তারা আসেন আসতে তাদের কষ্টও হয় এই মর্ত লোকে তারা আসতে চান না তবু আমরা যখন ডাকি না এসে পারেন না আজ আমি তোমার মাকে প্রথমে ডাকবো মা তোমার মা আমার আত্মীয়া আমরা তাকে ছেলেবেলায় বেনু বলে ডাকতাম বলতে গেলে আমার বোনেরই মতো আমি বেনুকে ডাকবো তারাপদর গায়ে কাঁটা দিল মা আসবে কোন ছেলেবেলায় বাবাকে সে হারিয়েছে স্কুলে পড়ার সময় তারপর মাই ছিল তার সব কত কষ্ট করে তাকে মানুষ করেছে আজ সেই মা আসবে তার কাছে মা তাহলে আজও আছে এ জগতে নয় হয়তো অন্য জগতে হয়তো স্বর্গে মা কি তাকে দেখতে পায় তারাপদর বুকের মধ্যে কত দুঃখ যেন টনটন করে উঠল ভুজঙ্গভূষণ বললেন তোমার মা আসবে এই ঘরেই আসবে কিন্তু তুমি তাকে দেখতে পাবে না আত্মা অদৃশ্য ছায়া রূপে তারা আসেন চলে যান মানুষের চোখ তাদের দেখতে পায় না কোনো কোনো চিহ্ন তারা রেখে যান স্পর্শও দিয়ে যান কিন্তু সব সময় নয় কখনো কখনো এসব কাজ করতে তাদের ভীষণ কষ্ট হয় কথা শেষ করে ভুজঙ্গভূষণ পায়ের কাছে পড়ে থাকা ঘন্টা তুলে নিয়ে বাজালেন ঘন্টা শেষ হবার সঙ্গে সঙ্গে ভুজঙ্গভূষণের পিঠের দিক থেকে ভেলভেটের পর্দা সরিয়ে একটি মেয়ে এলো ভালো করে দেখা যায় না মেয়েটিকে তবু যেতকু দেখা গেল তাতে মনে হলো কিশোরী মেয়ে বছর পনেরো হয়তো হবে বয়স রোগা দেখতে ধপধপে ফর্সা রং লম্বাটে মুখ মাথার চুল এলো করা পরনে ঘন কালো শাড়ি জামা মেয়েটি এলো কিন্তু কিছুই দেখল না কোন দিকেই তাকাচ্ছিল না ভুজঙ্গভূষণের পায়ের দিকে রাখা ঘন্টাটা তুলে নিল তারপর তারাপদর কাছে এসে বসল ঘন্টাটা নিচে টেবিলের তলায় নামিয়ে রাখল ভুজঙ্গভূষণ বললেন তারাপদ এই মেয়েটির মধ্যে দিয়ে তোমার মা আসবেন ও হলো আধার ওর মধ্যে দিয়েই তোমার মাকে আসতে হবে তোমরা দুজনে ওর হাত ছুঁয়ে বসো পায়ে পা ছুইয়ে রাখবে ও তোমাদের দেখিয়ে দেবে পদ কিছু ভাবতে পারছিল না বিহল বোধ করছিল চন্দনের মনে হলো এই হয়তো সেই মেয়ে গতকাল যাকে এক লহমার জন্য দোতালায় দেখা গিয়েছিল ছোট গোল টেবিলের তিন দিকে চেয়ার মেয়েটি একটি চেয়ারে বসলো ইশারায় তারাপদদের চেয়ার সামান্য সরিয়ে নিতে বলল চেয়ার সরিয়ে নেবার পর দেখা গেল টেবিলের ওপর হাত ছড়ালে তারাপদর একটা হাত মেয়েটির হাত ছোঁয় অন্য হাত চন্দনের হাত ছোঁয় চন্দনও সেই একই অবস্থায় আছে তার বাঁ হাত তারাপদর হাত ছুঁয়ে রয়েছে ডান হাত মেয়েটির হাত ছুঁয়েছে এ যেন বাচ্চা বয়সে সেই গোল হয়ে হাতে হাত ধরে খেলার মতো মেয়েটি তার দু পা দুপাশে বাড়িয়ে দিল ইশারায় তারাপদদের বলল ওদের এক একটা করে পা দিয়ে তার পা ছুঁয়ে থাকতে সামান্য বিব্রত বোধ করলেও তারাপদরা পা বাড়াল মেয়েটির পা বড় শক্ত শক্ত লাগল তাদের অবশ্য বুড়ো আঙুলের কাজটায় আলগা করে ছুঁয়ে থাকল ভুজঙ্গভূষণ বললেন তুমি এবার মনে মনে তোমার মাকে ডাকো তারাপদ চোখ বন্ধ করে এক মনে আমিও তাকে ডাকছি বলে ভুজঙ্গভূষণ তার গম্ভীর গলায় কিসের যেন একটা মন্ত্র পাঠ করতে লাগলেন ঘরে সমস্ত আলো নিভে গেল ঘুটঘুট করছে অন্ধকার তারাপদ চোখ বন্ধ করে মার কথা ভাবতে লাগল তার ভয় হচ্ছিল তবু সে মার কথা না ভেবে থাকতে পারল না চন্দন প্রথমটায় চোখের পাতা খুলে রেখেছিল কিন্তু চোখ খুলে রাখা না রাখা সমান দুই চোখে যেন অন্ধ কিছুই দেখা যায় না শুধু কালো আর কালো চন্দনও চোখের পাতা বুঝে ফেলল তারাপদর মাকে সে দেখেছে ভালো করেই জানতো তাঁকে চন্দনও তারাপদর মার কথা ভাবতে লাগলো আর মাঝে মাঝে অনুভব করছিল তার একটা হাতের আঙুল মেয়েটির হাতের ওপর রাখা অন্য হাতটি তারাপদর হাতের ওপর রয়েছে কতক্ষণ সময় যেন চলে গেল কোনো শব্দ নেই শেষে ভুজঙ্গভূষণ চাপা গলায় বললেন বেনু তুমি এসেছো তুমি কি এসেছো কোনো সারা শব্দ নেই আবার চুপচাপ আরও কিছু সময় গেল ভুজঙ্গভূষণ এবার আবার বললেন বেনু তুমি এসেছো আমরা তোমায় ডাকছি তুমি এসেছো হঠাৎ টেবিলের তলার দিকে মৃদু করে ঘন্টা বেজে উঠল ভুজঙ্গভূষণ বললেন বেনু তুমি যদি সত্যি সত্যি নিজে এসে থাকো ঘন্টাটা একবার বাজাও বাজিয়ে থামিয়ে দাও আবার বাজাও ঘণ্টা সেভাবেই বাজল ভুজঙ্গভূষণ বললেন তোমার ছেলেকে দেখতে পাচ্ছ যদি পাও অন্যভাবে ঘন্টা বাজাও এক টানা এবারও এক টানা ঘন্টা বাজলো ভুজঙ্গভূষণ বললেন তোমার ছেলেকে আমি এখানে এনেছি তুমি তাকে বলো আমার ইচ্ছে মতন সে যেন চলে আমি তার ভালো চাই ঘন্টাটা এবার আস্তে আস্তে বাজলো ভুজঙ্গভূষণ বললেন তোমার সঙ্গে আর কেউ এসেছে বেনু কে এসেছে ঘন্টা বাজল না ভুজঙ্গভূষণ কেমন আকুল স্বরে বললেন কে এসেছে বেনু তোমার স্বামী ঘন্টা এবার জোরে বেজে উঠল তারাপদ সমস্ত কিছু ভুলে চিৎকার করে উঠল বাবা বলার সঙ্গে সঙ্গে সে হাত টেনে নিয়েছিল মেয়েটি কেমন শব্দ করে উঠল যেন ঘুমবার ঘে ঘোর থেকে চমকে উঠেছে শব্দ করে ভুজঙ্গ বললেন কি হল কি হলো? বাতি জ্বলে উঠল সেই মৃদু আলো মেয়েটি টেবিলের ওপর মুখ লেখে পড়ে আছে হাত ছড়ানো থরথর করে কাঁপছে ভুজাঙ্গ ভূষণ তারাপদকে বললেন কি করছিলে তোমরা বেনু চলে গেল তারাপদ ভয়ে ভয়ে বলল কিছু করিনি হাত ছেড়ে দিয়েছিলাম কঠিন গলায় ভুজঙ্গভূষণ বললেন মূর্খ সমস্ত বৃথা গেল যাও তোমরা চলে যাও ওকে ছুঁয়েও না ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠবে তারাপদরা অপরাধীর মতন চেয়ার ছেঁড়ে উঠে দাঁড়ালো আট সকালে তারাপদর চেহারা দেখে চন্দন বেশ ঘাবড়ে গেল মুখ কেমন থমথম করছে তারাপদর উদাস চোখ বারবার নিঃশ্বাস ফেলছে শব্দ করে কিসের এক দুঃখ যেন তার সমস্ত মুখ ম্লান করে রেখেছে কথাবার্তা বলতেও তার তেমন ইচ্ছে করছিল না আপন মনে কত কী ভাবছে তারাপদ কে জানে চন্দন বুঝিয়ে সুঝিয়ে বলল তুই এত মুসরে পড়লে চলবে কেন কি হয়েছে তোর তারাপদ চুপচাপ কথার জবাবই দেয় না শেষে বলল কাল আমার মা এসেছিল একবার যদি দেখতে পেতাম চন্দন বলল তুই সত্যিই বিশ্বাস করিস মাসিমা এসেছিলেন তুই করিস না চন্দন বুঝতে পারছিল না বিশ্বাস করা উচিত কি উচিত নয় সে বিশ্বাস করতেও চাইছে না আবার অবিশ্বাস করার জোরও পাচ্ছে না তারাপদ ধরা গলায় বলল মার সঙ্গে বাবাও এসেছিল চাঁদু আমার বাবা স্কুলে যখন ক্লাস এইটে পড়ি সেই সময় বাবা মারা গেছে এত বছর পরে বাবা এসেছিল ইস আমি যে কি করলাম তারাপদর চোখ ছলছল করে উঠল ঠোঁট কাঁপতে থাকল চন্দন বুঝতে পারল না কি বলবে তার খারাপ লাগছিল মা বাবার জন্য বন্ধুর এই দুঃখ সে বুঝতে পারে কিন্তু কেমন করে সান্ত্বনা দেবে কে জানে মাথা চুলকে চন্দন বলল তারা এমনও তো হতেই পারে যে সবই মিথ্যে তারাপদর ভালো লাগলো না কথাটা বন্ধুর দিকে ক্ষোভের চোখে তাকালো বলল মিথ্যে কিকিরা তো তাই বলেছেন কিকিরা যা বলবেন তাই সত্যি হবে বেশ তুই বল এটা কেমন করে সম্ভব হলো আমি ওই মেয়েটার একটা হাত আর একটা পা ছুঁয়ে রেখেছিলাম একবারও ছাড়িনি তুইও ছুঁয়েছিলি ঠিক কি না হ্যাঁ তাহলে ঘন্টাটা কেমন করে বাজলো কে বাজালো চন্দন জবাব দিতে পারল না সে এই ব্যাপারটা নিয়ে কাল রাত থেকেই ভেবেছে ভেবে কোনো কুল কিনারা পায়নি এক যদি এমন হয় যে ওই ঘুটঘুটে অন্ধকার ঘরে কেউ লুকিয়ে এসে ঘন্টা বাজিয়ে দিয়ে যায় কিন্তু তা কেমন করে সম্ভব লোকটা আসবে বাজাবে চলে যাবে আর তারা দুজনে কিছুই বুঝতে পারবে না চন্দন বলল আমিও বুঝতে পারছি না আচ্ছা তারা ঘন্টাটা যে বেজেছিল সেটা আমাদের টেবিলের তলার থেকেই তো আওয়াজ এসেছিল সেটা তো ঠিক নিশ্চয়ই কেন তো সন্দেহ হচ্ছে না আমার হচ্ছেও না তবু তোকে কাল যা বলেছিলাম রাত্রে কেউ যদি লুকিয়ে এসে বাজিয়ে দিয়ে যায় বাজে কথা বলিস না অত অন্ধকারে এসে ঘন্টা খুঁজিয়ে বাজিয়ে দিয়ে যাবে আর আমাদের গায়ে পায়ে কোথাও ছোঁয়া লাগবে না তা কি হয় তুই একটা জিনিস ঠিক জানবি যতই অন্ধকার থাকুক তোর গায়ের পাশে যদি কেউ এসে দাঁড়ায় তুই নিশ্চয়ই বুঝতে পারবি বাই ইনস্টিংক্ট চন্দন অস্বীকার করতে পারল না তারাপদ বলল তারপর আমার হাত ছেড়ে দেবার সঙ্গে সঙ্গেই প্রায় বাতি জ্বলে উঠল যদি কেউ এসে থাকে অত তাড়াতাড়ি পালাবে কোথায় স্বীকার করে নিল চন্দন এমন সময় সব রহস্যময় কাণ্ড পরপর দুদিন তারা দেখল যে কোনো রকম ব্যাখ্যাই করা যাচ্ছে না তাহলে কি সত্যিই আত্মা আছে মানুষ মারা যাবার পর এই জীবলোকে না থাকলে অন্য কোনো জায়গায় থাকে কি মানে তাদের আত্মা থেকে যায় হাজার হাজার বছর ধরে কত মানুষই তো এই জগতে এসেছে চলে গেছে সবাই কি তাহলে অন্য কোনো জগতে অন্য কোনো লোকে আছে কোটি কোটি আত্মা সেখানে কেমন করে আছে বিশ্বাস করতে ইচ্ছে করল না চন্দনের সে ডাক্তার মানুষ একটা বিচিত্র যন্ত্রের মতো কে জানে ভগবান কেমন করে এই যন্ত্র তৈরি করেছিলেন কিন্তু এই যে যন্ত্র এর কোনো তুলনা নেই চাঁদে যাওয়ার চেয়েও এ অনেক রহস্যময় সেই যন্ত্র যখন অচল হয়ে যায় কোনো কারণে তখনই মৃত্যু তারপর আর কিছুই থাকতে পারে না থাকতেই পারে না কিন্তু এসব কেমন করে হচ্ছে চন্দন অত শত আর ভাবতে পারল না বলল নে ওট কিকিরার সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে তারাপদ এতই মুষড়ে পড়েছিল যে কিকিরার কাছে যাবার জন্য গা করল না বলল আমার ভালো লাগছে না তুই যা চন্দন অবাক বন্ধুকে দেখতে লাগল তুই যাবি না মানে আমার ইচ্ছে করছে না কিন্তু কিকিরা এই ব্যাপারটা আমাদের বুঝিয়ে দিতে পারেন মুখে মুখে অনেক কিছুই বুঝিয়ে দেওয়া যায় চাঁদু মন তা মানতে চায় না চন্দন বন্ধুর এই ভেঙে পড়া ভাব পছন্দ করল না বলল তুই এখানে বসে থেকে কি করবি একলা একলা তার চেয়ে কিকিরার কাছে চল কিকিরাকে সব বলি আমার তো মনে হয় কিকিরার পরামর্শ খুব দরকার এখন তারাপ বলল তুই যা আমি একবার সাধু মামাকে ধরার চেষ্টা করি সাধু মামা আমার মা বাবার কথা সবই জানে দেখি সাধু মামাকে দিয়ে যদি কোনো কথা বলাতে পারি চন্দন কি ভেবে তারাপদর কথায় রাজি হয়ে গেল তারাপদ যদি সাধু মামাকে দিয়ে দু চারটা কথা বলাতে পারে ভালোই হবে চন্দন বলল ঠিক আছে তুই এই বাড়ির দিকটায় নজর রাখ সাধু মামাকে যদি পারিস তো ধর আমি কিকিরার সঙ্গে দেখা করে আসি এ বাড়িতে সাইকেল আছে একটা সাইকেল বাগিয়ে এক চক্কর ঘুরে আসতে পারলে ভালো হয় চল দেখি কি করা যায় দুই বন্ধু বাগানে রোদে পায়চারি করতে করতে মৃত্যুঞ্জয়কে খুঁজতে লাগলো চন্দন একটা সাইকেল জুটিয়ে চলে গেছে অনেকক্ষণ তারাপদ সেই বাগানেই ঘুরে বেড়াতে বেড়াতে শেষ পর্যন্ত পেয়ারা গাছের ছায়া এসে বসে পড়ল মৃত্যুঞ্জয় আজ তারাপদ সঙ্গই ছাড়তে চাইছিল না গায়ে যেন লেপ্টে ছিল অনেকক্ষণ বোধহয় চন্দনকে একটা সাইকেল তাড়াতাড়ি জুটিয়ে দিয়ে সে তারাপদকে একলাই পেতে চাইছিল তারাপদ নিরীহ সরল মানুষ হয়তো অনেক সময় বোকামি করে ফেলে কিন্তু মৃত্যুঞ্জয় লোকটাকে দেখা পর্যন্ত তার মন কেমন বিগড়ে আছে তাতে লোকটার সঙ্গে আর মেলামেশা করতে চাইছিল না তারা তাছাড়া মানুষ যাকে সন্দেহ করে তার কাছে মন খোলা যায় না তারাপদ একবার একেবারেই বোকা নয় সে মৃত্যুঞ্জয়ের উদ্দেশ্য জানে না যদিও তবুও খুব সাবধানে কথাবার্তা বলতে লাগল কথাবার্তা বলতে বলতে বুঝল লোকটা যতই ধূর্ত বা শয়তান হোক তার মনের ইচ্ছাটা একেবারে গোপন রাখতে শেখেনি মৃত্যুঞ্জয় চায় না তারাপদ এ বাড়িতে বেশি দিন থাকুক হ্যাঁ কথাবার্তা থেকে সেই রকমই আঁচ করল তারাপদ বেলা আরও বেড়ে উঠল শীতের রোদ মাথা গা তাতিয়ে যখন কপালে ঘাম ফোটাতে লাগল তারাপদ তখন পেয়ারা তলায় একা একা বসে একটা সিগারেট শেষ করল এদিক ওদিক তাকিয়েও সে সাধু মামাকে কোথাও দেখতে পেল না বাগান ফাঁকা একটা দেহাতি মালি কিছু কাজকর্ম করছিল বাগানের একপাশে সবজি বাগানে সেও চলে গেছে ডায়নামোটা আর চলছে না শব্দ নেই আকাশ একেবারে নীল চিলটিল উঠছে অনেক উঁচুতে তারাপদ বারবার তার মা বাবার কথা ভাবছে বেচারি বাবা দুঃখী মা মা যে কত কষ্ট করে তাকে মানুষ করেছিল তারাপদই জানে মা বাবা বেঁচে থাকলে আজ কি তারাপদর এমন অবস্থা হতো পেয়ারাতলা ছেড়ে তারাপদও উঠে পড়ল ভালো লাগছে না কেন সে এখানে এলো না এলে এমন করে তাকে দুঃখ পেতে হতো না মা বাবাকে তো সে ভুলেই গিয়েছিল ভূজঙ্গ নতুন করে সেই দুঃখ জাগিয়ে তুলল শুধু জাগিয়ে তুলল না তারাপদ এখন থেকে বারবার মনে পড়বে তার বাবা মা বোন সকলেই যেন আকাশে বাতাসে কোথাও আছে কোনো ছায়া লোকে অদৃশ্য আত্মা হয়ে অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে তারাপদ আস্তাবলের কাছে আসতে হঠাৎ তার নজরে পড়ল। খানিকটা তফাতে তালির একটা ভাঙাচোরা ঘরের এক পাশে আতা ঝোপের দিকে সাধু মামা দাঁড়িয়ে কি যেন করছিল সাধু মামা তারাপদ একবার চারপাশে তাকালো কাউকে দেখতে পেল না আস্থা বলে ঘোড়া নেই সহিস বোধায় ঘোড়া নিয়ে মাঠে গিয়েছে প্রায় চোরের মতন তারাপদ সাধু মামার কাছাকাছি এসে দাঁড়ালো। ততক্ষণে সাধু মামা তারাপদকে দেখতে পেয়ে গেছেন সাধু মামা তারাপদকে দেখে ভয়ের চোখে চারপাশে তাকালেন যেন কেউ তাকে দেখে ফেলবে তারাপদ বলল সাধুমামা আতা ঝোপের আড়ালে মাটিতে বসে পড়লেন সাধুমামা চোখে ভয় সারা মুখে উদ্বেগ ইশারায় তারাপদকে বসতে বললেন তারাপদ বসল বসে একদৃষ্টে সাধু মামার দিকে তাকিয়ে থাকল তারপর বলল সাধুমামা তুমি বোবা সেজে বসে রয়েছ কেন সাধু মামা জবাব দিতে পারলেন না তার গলার শিরা ফুলে উঠল মুখ কেমন কালচে হয়ে এলো জল এসে পড়ল চোখে তারপর চাপা গলায় ভাঙা ভাঙা স্বরে জড়িয়ে জড়িয়ে বললেন প্রাণের ভয়ে বলতে বলতে মামা তার রোগা হাত কপালে তুললেন তার হাত কাঁপছিল থর করে শিরাগুলোই চোখে পড়ে বিন্দুমাত্র মেদ মাংস যেন নেই হাতে হাড় ফুটে আছে সাধু মামার গলার স্বর থেকেই বোঝা যায় তার গলা কি বিশ্রী খসখসে হয়ে গেছে জীবের কোনো দোষ হয়েছে হয়তো কথা জড়িয়ে যায় তারাপদর কান্না পাচ্ছিল বেচারি সাধু মামা যেভাবে সাধু মামা বেঁচে আছেন তা প্রায় মরে যাবারই শামিল সামিল তারাপদ বলল ভূজঙ্গ তোমায় মেরে ফেলবে মারতে চেয়েছিল পারেনি টেনে টেনে জড়িয়ে জড়িয়ে সাধু মামা বললেন কেন আমি ওর বাধা হয়ে পড়েছিলাম কিন্তু তুমি আমাদের সব খবরাখবর তো ওকে দিয়েছো আমাদের ছবি দিয়েছ দিয়েছি বাবা তখন ওকে বুঝিনি ও আমায় বশ করে রেখেছিল আমি তোমাদের ভালোই চেয়েছিলাম পরে বুঝলাম ও একটা পাপি নরকে ওর জায়গা নেই পশু একেবারে পশু সাধু মামা অনেক কষ্ট করে কথাগুলো বললেন বলতে তার যে কি পরিশ্রম হচ্ছিল তারা পদ বুঝতে পারলো কথা বলতে তোমার কষ্ট হয় তাই না হ্যাঁ বড় কষ্ট তুমি আমায় একটা কথা বলো সাধু মামা ভুজঙ্গ কি আত্মা নামাতে পারে সাধু মামা কিছু বলার আগেই মৃত্যুঞ্জয়কে তারাপদ দেখতে পেল সঙ্গে সঙ্গে তার বুক ধক করে লাফিয়ে উঠল সর্বনাশ মৃত্যুঞ্জয় যদি তাদের দেখতে পায় সাধু মামার ভীষণ অবস্থা হবে তারাপদ ভয়ে কাঠ হয়ে বলল সাধু মামা মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের নাম সোনামাত্র সাধুমামা আতা ঝোপের আড়ালে শুয়ে পড়লেন শুয়ে পড়ে হাত পা গুটিয়ে কুণ্ডলি হয়ে গড়াতে গড়াতে আরও কয়েক হাত সরে গেলেন জায়গাটা আরও ঝোপঝাড়ে ভরা বুনো তুলসির ঝোপ কাঁটা ঝোপ তারই মধ্যে এক ধরনের বুনো লতা গাছপালা গা জড়িয়ে জড়িয়ে বেড়ে উঠেছে সাধুমামা ইশারায় তারাপদকে চড়ে যেতে বললেন তারাপদ আড়াল থেকে মৃত্যুঞ্জয়কে লক্ষ্য করতে লাগল সামান্য সময় লক্ষ্য করার পর দেখল মৃত্যুঞ্জয় দিকে চলে যাচ্ছে বাড়ির ভেতরেই যাচ্ছে তারাপদ বসে বসেই বলল সাধু মামা কাল ভুজঙ্গ আমার মার আত্মাকে এনেছিল বাবাও এসেছিল আমি গোলমাল করে ফেলায় সব নষ্ট হয়ে গেল ভুজঙ্গ কেন আমার মা বাবাকে এনেছিল সত্যি কি তারা এসেছিল সাধুমামা হাত বেঁধে তারাপদকে চলে যেতে ইশারা করছিলেন বললেন ভুজঙ্গ তোমায় এইখানে আটকে রাখতে চায় সারা জীবনের মতো তোমাকেও সে ভুজঙ্গ করতে চাইছে খবরদার তুমি থেকো না এই সম্পত্তির জন্য নিজের সর্বনাশ তুমি করো না বাবা তুমি পাপি হইও না এ বড় পাপের জিনিস যাও এখানে আর থেকো না উঠে যাও পরে কথা বলবো তারাপদ কয়েক মুহূর্ত বসে থেকে সাধু মামাকে দেখল অবশ্য সাধু মামাকে দেখা যাচ্ছে না আর আড়ালে মাটিতে শুয়ে আছেন এমন ভাবে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছেন যে মুমূর্ষু জন্তুর মতো দেখাচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারাপদ উঠে দাঁড়ালো তারপর ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগিয়ে চলল আরো খানিকটা বেলায় চন্দন ফিরল তারাপদ তার বিছানায় ছুয়েছিল ছাদের দিকে তাকিয়ে খোলা জানালা দিয়ে রোদ আসছে না কিন্তু আলো আসছিল উজ্জ্বল আলো একজোড়া ভ্রমরা ঘরের মধ্যে উঠছে জানলা দিয়ে বাইরে চলে যাচ্ছে আবার কখন এসে ঘরে ঢুকে পড়ছে শেষ পর্যন্ত তারা উড়ে গেল বাইরে তারাপদও নিশ্চিন্ত বোধ করল চন্দন এসে বলল তারা তুই না যাওয়ায় কী কিরা খুব ঘাবড়ে গিয়েছেন কেন কী ভয় পাচ্ছেন তুই শেষ পর্যন্ত ভুজঙ্গের খপ্পরে না পড়ে যাস তারাপদ তেমন খুশি হল না বলল খপ্পরে পড়ে যাবার কি দেখলেন উনি চন্দন বলল তুই আত্মা নামানোর ব্যাপারে বিশ্বাস করে ফেলেছিস ভুজঙ্গ এই চাল দিয়ে তোকে বাগিয়ে ফেলবে মানে মানে এরপর ভুজঙ্গ যা বলবে তুই তাই করবি হঠাৎ তারাপদ যেন কেমন রেগে উঠল বলল কিকিরা যা বলবেন তাই মেনে নিতে হবে উনি মুখেই বলছেন কাজে কিছু দেখাতে পারছেন বোঝাতে পারছেন কালকের ব্যাপারটা কেমন করে হলো কিকিরা আমায় বোঝান আগে তারপর অন্য কথা চন্দন বলল কিকিরা বললেন ঘরে কোনো আত্মা টাত্তা নামেনি এটা ওই মেয়েটিরই কাজ তারাপদ এত অবাক হয়ে গেল যে কিছুক্ষণ কথাই বলতে পারল না তারপর বলল কী বাজে কথা বলছিস তুই মেয়েটা কেমন করে ঘন্টা বাজাবে আমরা তার হাতে হাত রেখে বসেছিলাম আমাদের পা তার পা হয়েছিল, তুই কি বলতে চাস মেয়েটার আরও একটা লুকোনো হাত ছিল বাজে বকিস না চন্দন বলল কী কে রাখে আমি সে কথা বলেছিলাম উনি বললেন হাতে হাত রাখা পায়ে পা ছোয়ানো সবই ঠিক কিন্তু ওর মধ্যে একটা ভেলকি আছে ভেলকি আছে বললেই তো আর চলবে না তার প্রমাণ কি কোনো প্রমাণ নেই মানে আমরা কাল ধরতে পারিনি ওইভাবে ঘুটঘুটে অন্ধকারে বসিয়ে আত্মা নামালে লোকে সমস্ত ব্যাপারটায় এত অবাক হয়ে যায় যে ভেতরে ভেতরে কি হচ্ছে তা খেয়াল করে না মেয়েটা যদি কোনো চালাকি করে থাকে আমরা ধরতে পারিনি কোনো চালাকি করেনি মেয়েটি ঠিক আছে আর যদি আবার ওই মেয়েটা আসে আমিও তককে তককে থাকব থাকিস চন্দন বেজ বুঝতে পারল তারাপদ তার মা বাবার আত্মা আসার ব্যাপারটা বিশ্বাস করে নিয়েছে প্রায় না বন্ধুর সে দোষ ধরছে না মানুষের এই দুর্বলতায় দোষ ধরা যায় না কিকিরাও বলেছেন ভুজঙ্গ দুর্বল জায়গায় ঘা মারছে এই ঘা দিয়েই সে তারাপদকে বশ করবে তাকে নিজের মুঠোয় এনে ফেলবে চন্দন যে কেমন করে বন্ধুকে ভুজঙ্গের হাত থেকে বাঁচাবে বুঝতে পারছে না কিকিরা বলছেন আরও সজাগ হয়ে থাকতে হবে সব দিকে নজর রাখতে হবে চন্দন আজ খুব সতর্ক থাকবে আজ সে দেখার চেষ্টা করবে কেমন করে আত্মা আসে কেমন করে ঘন্টা বাজে কিকিরা তাকে একটা জিনিস দিয়েছেন ছোট্ট জিনিস লুকিয়ে রাখা যায় চন্দন আজ যখন ওপরের ওই ভুতুরে ঘরে যাবে তখন জিনিসটা লুকিয়ে নিয়ে যাবে কাপড়ের মধ্যে চন্দনের ইচ্ছে ছিল ইঞ্জেকশানের ছুঁচটাও লুকিয়ে নিয়ে যাবার যদি সে দেখত বা তার সন্দেহ হতো আত্মার নাম করে আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে তবে একবার ছুঁচটা ফুটিয়ে দিত গায়ে আত্মা হলে নিশ্চয়ই ছুঁচ ফুটত না বাতাসে কি আর ছুঁচ ফুটে কিন্তু কোনো মানুষ হলে সে যেমন মানুষই হোক আচমকা ছুঁচ ফুটলে উফ করে উঠত তখনই ব্যাপারটা জানা যেত বোঝা যেত ভুজঙ্গ আত্মা নামায় না মানুষ নামায় চন্দন বিছানায় শুয়ে এই সব ভাবতে লাগলো আর তারাপদ বসল দাড়ি কামাতে দাড়ি কামাতে কামাতে তারাপদ বলল চাঁদু সাধু মামার সঙ্গে আজ আমার কথা হয়েছে চন্দন তাকালো তারাপদ বলল সাধু মামাকে আমি দু চারটে কথা জিজ্ঞেস করেছি এমন সময় মৃত্যুঞ্জয়কে দেখতে পেলাম বেশি কথা হল না সাধু মামা কথা বলতে পারে কিন্তু কেমন জড়িয়ে জড়িয়ে খুব কষ্ট হয় সাধু মামা আমায় বলল ভুজঙ্গ আমায় নাকি এখানে আটকে রাখতে চায় কেন বলতো চন্দন বলল কি কীরাও তাই বললেন কিন্তু কেন ভুজঙ্গ মারা যাবার পর তুই আরেক ভুজঙ্গ হয়ে থাকবি বলে আমি কেন ভুজঙ্গ হয়ে থাকব ভুজঙ্গই তোকে সে কথা বলবে আমি কি করে জানব সন্ধেবেলায় আবার সেই আত্মা নামানোর ঘরে তারাপদরা এসে বসলো তেমনই অন্ধকার ঘর মিটমিটে আলো জ্বলছে সেই একইভাবে চেয়ার টেবিল সাজানো বাড়তির মধ্যে একটা নিচু ধরনের টেবিল ভুজঙ্গর কাছাকাছি রাখা তার ওপর দু একটা জিনিস গোল বয়ামের মতো দেখতে তারাপদরা বসে থাকলো তো বসেই থাকলো ঘরের সেই অন্ধকারে চোখ যেন নরম হয়ে আসছিল গন্ধও আর চমৎকার লাগছিল কেমন একটা আবেশ আসছিল হঠাৎ চন্দন উঠে পড়ে তারাপদকে তার চেয়ারে আসতে বলল তারাপদ কিছু বুঝল না কিন্তু চেয়ার বদল করল চন্দন ঘরের চারপাশ খুটিয়ে দেখবার চেষ্টা করতে লাগল পরপর তিন দিন একই ঘরে এলো তারা এখন খানিকটা অভ্যস্ত হয়ে উঠেছে প্রথম দিনের মতো অতটা গা ছমছম করছে না চন্দন দেখল এই ঘরের বাইরে মন একরকম থাকে কিন্তু ঘরটায় ঢুকলেই ধীরে ধীরে কেমন যেন অন্য রকম হয়ে যায় সেই বেড়ালটাকেও চন্দন দেখল চোখের মনি দুটো জ্বলছে আরও খানিক্ষণ পর ভুজঙ্গ ভূষণ এলেন তার মাথার ওপরকার চোরা চোড়া লাল আলো জড়ে উঠল ঘরের অন্য বাতি দুটো নিবে গেল সঙ্গে সঙ্গে ভুজঙ্গভূষণের একই বেশ রক্ত গৈরিক বসন মুখের ওপর সেই মুখোশ গলায় বিশাল রুদ্রাক্ষমালা তিনি এসে বসার পর সেই কালকের মতন স্তোত্র পাঠ হল গ্রামোফোনের রেকর্ডে যেভাবে গান হয় সেভাবেই এই ঘরে কোথাও এই গান বাজনার ব্যবস্থা আছে ভেতর থেকে কেউ বাজায় আবার বন্ধ করে যে বাজায় সেই বোধ ঘরের আলো জ্বালায় চন্দন আজ সমস্ত কিছু লক্ষ্য করতে লাগল পাঠ শেষ হবার পর একেবারে স্তব্ধ সব সেই স্তব্ধতা ভেঙে ভুজঙ্গভূষণ গম্ভীর স্বরে সংস্কৃতে কি যেন মন্ত্র পাঠ করলেন তারপর তারাপদকে বললেন তারাপদ তুমি কি তোমার মা বাবাকে আজ আবার ডাকতে চাও তারাপদ সঙ্গে সঙ্গে জবাব দিল হ্যাঁ একটু থেমে ভূজঙ্গভূষণ বললেন কাল তুমি বা তোমরা যা করেছ তাতে বড় ক্ষতি হয়েছে ওই মেয়েটি যার মধ্যে তোমার মা বাবার আত্মা এসেছিলেন আচমকা তোমরা তার হাত থেকে হাত উঠিয়ে নেবার পর সে একরকম অজ্ঞান হয়ে গিয়েছিল অনেকক্ষণ পর তার জ্ঞান আসে খুব দুর্বল হয়ে পড়েছিল মিডিয়ামদের স্নায়ু হল তারের মতো একটুকুতেই গোলমাল হয়ে যায় তারাপদ লজ্জা পেল বলল আমি আমি আসলে নিজেকে সামলাতে পারিনি তোমার বাবা মার আত্মাও কষ্ট পেয়েছেন তোমরা এখানকার এখনকার মানুষ তোমাদের বোঝার সাধ্য নেই এইভাবে আত্মাদের আসতে কত কষ্ট হয় ডাকলেই কি তারা আসেন না অনেক সময় হাজারবার ডাকলেও আসেন না আবার যখন আসেন তখন তারা নিজেরা না চলে যাওয়া পর্যন্ত বিদায় দিতে নেই এতে তাদের আরও কষ্ট হয় কাল তোমরা তাদের কষ্ট দিয়েছ আজ তারা আবার আসবেন কিনা আমি বলতে পারছি না আসবেন না তারা পদ ব্যাকুল হয়ে বললো কেমন করে বলবো আপনি দেখে দিতে পারবেন না চেষ্টা করি দেখি ভুজঙ্গভূষণ ঘন্টা বাজালেন কয়েক মুহূর্ত পর সেই মেয়েটিকে দেখা গেল ঘন কালো শাড়ি কালকের মতোই সিল্কের শাড়ি হবে পায়ের দিকটা দেখা যাচ্ছে না শাড়ি লুটোচ্ছে কার্পেটে মাথায় এলো চুল পিঠ পর্যন্ত ছড়ানো মুখ বড় সাদা অবশ্য লাল আলোয় কেমন লালচে দেখালো মেয়েটি ঘন্টা উঠিয়ে নিয়ে টেবিলের কাছে চলে এলো একবার শুধু তারাপদ আর চন্দনকে দেখল ও দুই চোখ কেমন টানা টানা ছোট দেখালো যেন ঘুম জড়িয়ে আছে কালকের মতো করেই বসল তিনজনে গোল টেবিল ঘিরে মেয়েটির একটা ছড়ানো হাতের ওপর হাত আঙুলে আঙুল ছোয়ানো অন্য হাতটি চন্দনের দিকে বাড়ানো চন্দন তার হাত এমন করে মেয়েটির আঙুলে ছুঁয়ে রাখল যেন একটু হাত কাঁপলেই সে বুঝতে পারে পায়ে পা ছোয়ানো থাকল চন্দন বুঝতে পারল না মেয়েটির পায়ের আঙুল এত শক্ত কেন হাড় বলেই মনে হল ঘর অন্ধকার হয়ে গেল ঘুট ঘুটে অন্ধকার ভুজঙ্গ বললেন তারাপদ এক মনে নিবিষ্ট চিত্তে ওদের ডাকো তারাপদ চোখ বুঝে মা বাবাকে ডাকতে লাগলো চন্দন চোখের পাতা বন্ধ করলো না তাকিয়ে থাকল এই অন্ধকার যেন পাহাড়ের কোনো গুহার মধ্যে কার অন্ধকার কিছুই দেখা যায় না চোখের সাধ্য নেই এক বিঘৎ দূরের জিনিস অনুমান করতে পারে ঘর এক্কেবারে নিস্তব্ধ নিঃশ্বাসের শব্দ ছাড়া কোনো শব্দ নেই সময় কেটে যেতে লাগল চন্দনও যেন আর না পেরে চোখের পাতা বন্ধ করে ফেলল তারাপদ অধীর হয়ে উঠছিল মা বাবা কি আর আজ আজ আসবেন না কাতর হয়ে তারাপদ তার মা বাবাকে ডাকতে লাগল সময় কেটে গেল আরও কতক্ষণ মনে হলো আজ আর কেউ আসবে না তারাপদ প্রায় যখন হতাশ হয়ে পড়েছে ঠিক তখন ঘণ্টার মৃদু শব্দ হল ভুজঙ্গ সঙ্গে সঙ্গে বললেন কে বেনু ঘণ্টা বাজল না বেনু তুমি কে আসনি কোনো শব্দ হল না ভুজঙ্গ এবার বললেন কে তুমি বিষ্ণু নাকি বিষ্ণু তারাপদর বাবার নাম বিষ্ণু পদ থেকে বিষ্ণু এবারও কোনো শব্দ হল না ঘন্টা বাজল না ভুজঙ্গ নিজেই যেন বিচলিত হয়ে পড়েছেন বললেন তুমি কে তারাপদর কেউ হও বা না হও সাড়া দাও ঘণ্টা বাজল না ভুজঙ্গ কয়েক মুহূর্ত অপেক্ষা করে বললেন তুমি কি তাহলে বেনুর মেয়ে এবার খুব আস্তে করে ঘন্টা বাজল তারাপদ কল্পনাই করেনি তার সেই ছোট্ট বোন পরি আসবে সেই কত ছোট্ট ছিল ছিল কি সুন্দর তার মাথায় চুল আর ফুটফুটে গায়ের রং ছাড়া আর কিছুই মনে নেই তারাপদর সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মাথায় চোট লেগেছিল পরির মারা গেল আহারে তারাপদর সেই ছোট্ট বোন আজ এসেছে কিছুতেই নিজেকে সংযত রাখতে পারল না তারাপদ ছেলে মানুষের মতো ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল নয় তারাপদ কান্নার আবেগে হাত ছেড়ে দিচ্ছিল প্রায় আচমকা তার খেয়াল হলো হাত ছেড়ে দিলেই পরি চলে যাবে কালকের মতো অবস্থা হবে তাহলে পর আর এই ঘরে থাকবে না ওই মেয়েটি যার মধ্যে দিয়ে এসেছে টেবিলের ওপর মুখ থুবড়ে পড়বে অজ্ঞান হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ঘরের বাতি জ্বলে উঠবে ভুজঙ্গভূষণ আজ আর ক্ষমা করবেন না ভীষণ রেগে যাবে কথাটা খেবাল হওয়ার সঙ্গে সঙ্গে তারাপদ মেয়েটির হাত আরও জোরে চেপে ধরল চন্দনের হাতও ছাড়ল না ভুজঙ্গভূষণ সামান্য অপেক্ষা করলেন তারাপদর কান্না শুনতে শুনতে যেন তাকে সময় দিলেন সামলে নেবার তারাপদ নিজেকে খানিকটা সামলে নিল ভুজঙ্গ পরীকে উদ্দেশ্য করেই বললেন তোমার নামটা আমার মনে পড়ছে না বেনুর মেয়ে বলেই তোমায় আমি জানি তারাপদ জড়ানো গড়ায় যেন বলল যেন ভুজঙ্গ ওপর উপর একটু রাগ করেই বলল ওর নাম পরি পরি আমার বোন একটি মাত্র বোন ভুজঙ্গ কান দিলেন না কথায় পরীকেই বললেন তুমি একলা এসেছো যদি একলা এসে থাকো চুপ করে থাকো যদি সঙ্গে কেউ এসে থাকে ঘন্টা বাজিও একবার তুমি কে একলা এসেছ কম মুহূর্ত কোন শব্দ হলো না তারপর ঘণ্টা বাজল একবার ভুজঙ্গভূষণ বললেন তোমার সঙ্গে কে এসেছে বেনু না বিষ্ণু শোনো মন দিয়ে শোনো আমার কথার জবাবে যদি হ্যাঁ হয় তবেই একবার ঘন্টা বাজাবে যদি না হয় চুপ করে থাকবে ঘন্টা বাজাবে না বুঝলে এখন বলো তোমার সঙ্গে কে এসেছে বেনু একবার ঘন্টা বুঝতে পারলো মা এসেছে চন্দন অন্ধকারে চোখের পাতা খুলল তাকালো কিছু দেখতে পেল না এত অন্ধকার চন্দন আর কখনো দেখেছে বলে মনে করতে পারল না অন্ধ হয়ে গেলে কি মানুষের চোখে এরকম অন্ধকার সর্বক্ষণই থাকে চন্দনের মনে হচ্ছিল খুব ঘন ঘন কালো কোনো কালিতে ব্লটিং পেপার ডুবিয়ে কেউ যেন তার চোখে চাপা দিয়ে চোখে কাপড় বেঁধে দিয়েছে না তাকিয়ে থাকার চেষ্টা করা বৃথা তাতে চোখের মনি টনটন করে ওঠে চোখ বন্ধ করলো চন্দন মেয়েটির হাত ঠিক আছে নরেনি পায়ের আঙুলও ঠিক রয়েছে আঙুলে আঙুলে ছোঁয়ানো আছে চন্দন ঠিক বুঝতে পারলো না মেয়েটির আঙুল এরকম শক্ত লাগছে কেন হাড় ছাড়া আঙুলে কিছু নেই নাকি ভুজঙ্গ ভূষণের গম্ভীর গলা আবার শোনা গেল স্পষ্ট করে টেনে টেনে কথা বললেন বেনু তুমি আজ আবার এসেছ আমরা খুশি হয়েছি কাল তোমার ছেলে একটু ভুল করে ফেলেছিল ও ছেলে মানুষ অত বোঝেনি তাছাড়া তারা পদ ভয়ও পেয়েছিল ওর কোনো দোষ নেই ও কেমন করে জানবে তোমরা আত্মা হয়ে সূক্ষ্ম শরীরে অন্য লোকে বাস করছ তুমি ওকে ক্ষমা তারা তারাপদেও মনে মনে মার কাছে ক্ষমা চাইল মা আমায় ক্ষমা করো বেনু তুমি জানো কেন আমি তোমার ছেলেকে ডেকে পাঠিয়েছি ভুজঙ্গভূষণ বললেন সঙ্গে সঙ্গে না হলেও ঘণ্টা বাজল তুমি তাহলে জানো আমারই ভুল আমায় তোমায় কেন বোকার মতো কথাটা জিজ্ঞেস করলাম তোমাদের কিছুই অজানা থাকে না ভূত ভবিষ্যৎ সবই তোমরা জানো তবু দু একটা কথা বলি তোমার ছেলেও শুনুক বলে ভুজঙ্গভূষণ একটু চুপ করে থাকলেন তারপর বললেন বেনু তুমি জানো আমার তিন কুলে কেউ নেই আমার এই ঘর বাড়ি ছাড়াও অনেক সম্পদ আছে আমার যা কিছু আছে স্থাবর অস্থাবর সব আমি তোমার ছেলেকে দিয়ে যাব স্থির করেই তাকে ডেকে আনিয়েছি কিন্তু আমার দুটি শর্ত আছে এই শর্ত তাকে পালন করতে হবে যদি শর্ত মানে এ সবই তার যদি না মানে সে একটা পাই পয়সাও পাবে না যেমন এসেছে সেভাবেই তাকে ফিরে যেতে হবে আচমকা ঘণ্টাটা বেয়ারাভাবে বেজে উঠল না থেমে কোন রকমের ছন্দ না মেনেই শব্দটা এমনই যে কানে লাগে মনে হয় কেউ বুঝি প্রবলভাবে কোনো আপত্তি জানাচ্ছে ভুজঙ্গভূষণ ঘন্টার শব্দ শুনে কি বুঝলেন কে জানে বললেন বেনু তুমি অমন করছো কেন কি হয়েছে আবার সেই একইভাবে একটা না ঘণ্টা বেজে গেল তারপর থামল ভুজঙ্গভূষণ সামান্য চুপ করে থেকে বললেন বেনু তোমার সঙ্গে কি অন্য কেউ এসেছে কে এসেছে বিষ্ণু এবার আর ঘন্টা বেয়ারাভাবে বাজল না একবার মাত্র বাজল তারাপদ বুঝতে পারল তার বাবাও এসেছে বাবা মা পরি সবাই এসে হাজির হয়েছে চোখ বুঝেই ছিল তারাপদ তার মনে হল যদি এমন হতো চোখ খুললেই তিনজনকে দেখতে পাওয়া যেত তাহলে কি আনন্দটাই না হতো কিন্তু তা তো আর দেখা যাবে না তাছাড়া সে সাহসী বা তার কোথায় তবু সকালে এসেছে জেনে তারাপদর মন ব্যাকুল হয়ে উঠেছিল বিষ্ণু তুমি এসে ভালো করেছ ভুজঙ্গভূষণ বললেন তোমরা যে সবাই আসবে আজ আমি তা ভাবতেও পারিনি ভালো লাগছে তোমার ছেলেকে আমি আমার যথাসর্বস্ব দিয়ে যেতে চাই আমার যাবার দিন হয়ে এসেছে আগামী অমাবস্যার পর ইহজগতে আমি আর থাকবো না তোমাদের কাছে চলে যাব যাক কাজের কথাটা আগে তারা তারাপদকে আমি দিয়ে যাব কিন্তু দুটো শর্ত রয়েছে আমার প্রথম শর্ত হল তারাপদকে তার আগে জীবনের কথা ভুলে যেতে হবে আমি জানি মানুষ তার অতীত ভুলতে পারে না সেভাবে আমি তাকে কিছুই ভুলতে বলছি না আমি বলছি সে আর কলকাতায় ফিরে যেতে পারবে না পুরনো কোনো কিছুর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না এ বাড়িতে এখানেই তাকে থাকতে হবে বরাবরের মতো পদে চমকে উঠল তাকে সম্ভব নাকি কি বলছে ভূজঙ্গ তারা পদ কলকাতায় ফিরে যাবে না কলকাতার কথা বন্ধু বান্ধবের কথা চন্দনের কথা সব ভুলে যাবে অসম্ভব তারাপদ বাঁচবে কি করে আমার দ্বিতীয় শর্ত আমার মৃত্যুর পর তারাপদকে আমার জায়গায় বসতে হবে আমি জানি তার কোনো সাধনা নেই শিক্ষা নেই আমাদের মন্ত্রতন্ত্র সে জানে না তবে সবই ধীরে ধীরে সে জেনে নেবে তার মন যদি বশ করতে পারে এই সাধনার কিছু কিছু সে জেনে নিতে পারবে তারপর ধ্যান আর সাধনার মধ্যে দিয়ে একদিন সবই তার আয়ত্ত হবে এই আমার শর্ত তারাপদও স্তব্ধ তার বুকের অস্বস্তি হচ্ছিল উত্তেজনা ভয় প্রতিবাদ অসম্মতি সব যেন একসঙ্গে তার বুকের মধ্যে জমে যাচ্ছিল গলায় এসে উঠছিল তারাপদ বলতে যাচ্ছিল না না এসব শর্ত মানতে আমি রাজি নই কিন্তু তারাপ ভুজঙ্গভূষণের মতো কাপালিক হতে চায় না বটুকবাবুর মেসি তার পক্ষে অনেক ভালো সেখানে সে স্বাধীন এই পরাধীনতা সে চায় না কিন্তু তার আগেই ভুজঙ্গভূষণ কথা বললেন বিষ্ণু তুমি কি চাও না তোমার ছেলে আমার শর্তে রাজি হয় যদি তোমার আপত্তি থাকে তুমি ঘন্টা একবার বাজাও আর যদি তুমি রাজি থাকো দু দুবার বাজাবে মনে রেখো তুমি রাজি থাকলে দুবার বাজাবে তারাপদ উৎকর্ণ হয়ে অপেক্ষা করতে লাগল বুক এত জোরে ধকধক করছে যে নিজের কানেই সে শব্দটা শুনতে পাচ্ছিল সেই অন্ধকার স্তব্ধ ঘরে দুবার ঘণ্টা বেজে উঠল তার মানে তারাপদর বাবা বিষ্ণুপদ রাজি তারাপদ কিছুই বুঝল না চেঁচিয়ে বলে উঠল না না ভুজঙ্গভূষণ গম্ভীর গলায় বললেন চুপ করো তুমি এখন কথা বলো না তোমার মা বাবা কি বলছেন আগে সেটা শোনো তারপর তোমার যা বলার বলো বলে ভুজঙ্গভূষণ গলার স্বর পাল্টে তারাপদর মাকে যেন জিজ্ঞেস করলেন বললেন বেনু তোমার ইচ্ছা কি বলো তুমি কি চাও তোমার ছেলে এই ঘরবাড়ি সম্পত্তি সুখ সমস্ত ফেলে দিয়ে কলকাতায় ফ্যাঁ ফ্য করে ঘুরে বেড়াক কোন মানুষ যা স্বপ্নেও ভাবে না তোমার ছেলেকে কি আমি নিজের হাতে তা দিয়ে যেতে চাই বলো তুমি কি চাও কি তোমার ইচ্ছা ঘর একেবারে স্তব্ধ তারাপদ ঘেমে উঠছিল মাও কি সম্মতি জানাবে খুব আশ্চর্য সামান্য পরে ধীরে ধীরে ঘণ্টা বেজে উঠল একবার নয় দুবার তারাপদ নির্বাক তার সমস্ত কথা হারিয়ে গেছে চন্দনের হাতটা জোরে চেপে রাখলো তারাপদ তার হাত ভিজে গিয়েছে ভুজঙ্গভূষণ বললেন বিষ্ণু বেনু তোমরা বাবা মা হিসাবে তোমাদের ছেলেকে যা ভালো যাতে ভালো হয় তাই করতে বলেছো তোমাদের ওপর আমি খুশি হয়েছি তবু তোমরা কি আর একটু থাকতে পারো না আমি তোমাদের সামনে তোমাদের ছেলের সঙ্গে দুটো কথা বলে নিতে চাই ঘন্টা বাজল না তারাপদ বুঝতে পারল না তার বাবা মা আছেন না চলে গেছেন ভুজঙ্গভূষণ বললেন তারাপদ তোমার মা বাবার ইচ্ছে তুমি শুনলে এখন বলো তুমি কি বলতে চাও তারাপদ ভাবছিল কি জবাব দেবে সে এখানে থাকবে না কিছুতেই নয় কিন্তু মা বাবা যদি চান তারাপদ এখানে থাকুক তাহলে সে কি করবে ঠিক এই মুহূর্তে তার মাথায় যেন জট পাকিয়ে যাচ্ছিল হঠাৎ ঘন্টাটা আস্তে আস্তে বেজে উঠল বেজে বেজে যেন দূরেই কোথাও মিলিয়ে গেল ভুজঙ্গ ভূষণ কথা বললেন তোমার মা বাবা বোন চলে গেল তারাপদ ওরা চলে গেলেন বলার পর গম্ভীর মৃদুস্বরে তিনি একটা সংস্কৃত শ্লোক আওড়ালেন আত্মাদের মনে হল যেন তিনি বিদায় জানালেন ঘরের আলি আলো জ্বলল মাথার ওপর কার ফিকে আলো তারাপদ চোখ খুলল চন্দনও তাকালো চোখে কিছুই দেখা যাচ্ছে না ঝাপসা ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হল সামান্য মেয়েটি হাত টেনে নিল পা সরিয়ে নিল কোনো দিকে তাকালো না মুখ মাথা নিচু করে থাকল তবু তার ফর্সা মুখ আরও সাদা ভিজে ভিজে দেখাচ্ছিল আস্তে আস্তে উঠে দাঁড়ালো তারাপদ একবার মেয়েটির মুখের দিকে তাকালো কেমন যেন ঘুম জড়ানো চোখ আচ্ছন্নের মতো লাগছে ঘুমের মধ্যেই যেন হেঁটে যাচ্ছে এইভাবে হেঁটে চলে গেল মেয়েটি মেয়েটি চলে যাবার পর ভুজঙ্গভূষণ আবার কথা বললেন তার দিকে সেই লাল আলো এখন আর জ্বলছে না ঝাপসা অন্ধকারে ভৌতিক চেহারা নিয়ে তিনি বসে আছেন ভুজঙ্গভূষণ বললেন তারাপদ তোমার যা বলার আছে বলো তারাপদ চন্দনের দিকে তাকালো চন্দনকে খানিকটা অন্য মনস্ক দেখালো চোকাচোকি হওয়া সত্ত্বেও সে কোনো রকম ইশারা করল না তারাপদ অস্পষ্ট গলায় বলল আমি এখানে কেমন করে থাকব কেন কলকাতা ছেড়ে আমি থাকিনি কখনো আমার বন্ধুবান্ধব জানা যারা তারা সকলেই কলকাতায় থাকে তাদের ছেড়ে আমি এখানে একা একা কি করে থাকবো একা একা কেন থাকবে এ বাড়িতে লোকজন কম নেই এরা সবাই থাকবে তারাপদ শুকনো গলায় ঢোক গিলল আমার মন টিকবে না প্রথম প্রথম টিকবে না তারপর টিকে যাবে আমার কেমন করে টিকে আপনি কতকাল ধরে এখানে আছেন তাছাড়া আরও একটা কথা রয়েছে আপনি সাধনা করেন কত বছর ধরে তন্ত্র সাধনা করে আসছেন আমি তো কিছু জানি না আমার ওসব জিনিস পছন্দও হয় না আমি কেমন করে আপনার মতো সাধক হব ভুজঙ্গভূষণ শান্ত গলায় বললেন সে চিন্তা আমার তোমায় যে অনেক কিছু শেখাতে হবে তা আমি জানি তার ব্যবস্থাও আমি করেছি তারাপদও আবার চন্দনের দিকে তাকালো চন্দনও তার দিকে তাকিয়ে আছে কয়েক মুহূর্ত কোনো কথা বলল না তারাপদ পরে বলল ধরুন যদি এমন হয় আজ আপনার শর্তে আমি রাজি হলাম তারপর আপনি যখন থাকবেন না তখন শর্ত ভাঙলাম তখন কি হবে ভূজঙ্গভূষণ স্বাভাবিক গম্ভীর গলায় বললেন তুমি তোমার মা বাবার মনের ইচ্ছে জেনেছো কাল আবার আমি ওদের ওই আত্মাদের কাছে তোমায় শপথ করতে হবে তারাপদ মৃত পিতামাতার মাতার আত্মার সামনে শপথ করে সেই শপথ যদি তুমি ভাঙো তার পরিণতি যে কি হবে তুমি তা কল্পনাও করতে পারছ না তোমার সর্বনাশ হয়ে যাবে তাছাড়া আমার নির্দেশ আছে অন্তত তিন বছর তুমি পুরোনো সমস্ত সংসর্গ থেকে দূরে থাকবে এই বাড়িতেই তোমায় থাকতে হবে কোথাও যাবে না এখানে সাধনা করবে যদি তিন বছর তুমি আমার নির্দেশ মতো থাকতে পারো তবেই তুমি আমার সমস্ত কিছুর একমাত্র উত্তরাধিকারী হবে নয় তো নয় আর এই তিন বছর তোমার থাকা খাওয়ার কোনো কষ্ট হবে না দরকার পড়লে কিছু কিছু টাকাও তুমি খরচা করতে পারবে তিন বছর পর তুমি বিষয় সম্পত্তি পেয়ে যা খুশি করতে পারো কিন্তু মনে রেখো তোমার মাথার উপর আত্মারা থাকবে তোমার মার বাবার আমার তিন বছর পর আমার বিশ্বাস তুমি আর যা ভাবছো তা আর ভাবতে পারবে না তারাপোধ কোনো কালেই অঙ্ক জিনিসটা বোঝে না তার মাথায় ফন্দি ফিকিরও খেলে না তবু ভুজঙ্গভূষণের কথা থেকে বুঝতে পারলো লোকটি ভীষণ চতুর সব দিক দিয়েই পথ আগলে রেখেছে তারাপদ চুপ কি বলবে সরাসরি না করে দেবে কি দরকার তার এত সম্পত্তিতে কোন দুঃখে সে তান্ত্রিক তান্ত্রিক হতে যাবে কেনই বা সে ভুজঙ্গ ভূষণের মতো আত্মা নামাতে যাবে সে যা আছে এই কি যথেষ্ট নয় সঙ্গে সঙ্গে তার মনে পড়ল সাধু মামার কথা কি কীর কথা সবাই তাকে বলেছেন ভুজঙ্গ শয়তান ভুজঙ্গ পাপি সাধু মামা মিনতি করে বলেছেন বাবা তুমি আমাদের এই নরক থেকে উদ্ধার করো কেমন করে উদ্ধার করবে তারাপদ তিন বছর এই পুরীতে নিজে বন্দি থেকে সমস্ত কিছু নিজের আওতায় আনার পর কিন্তু আত্মা মা বাবার মৃত আত্মার সামনে শপথ নেবার পর সে অমন কাজ কি করতে পারবে তারাপদ কথা বলছে না দেখে ভূজঙ্গভূষণ বললেন তুমি মন স্থির করতে পারছ না বিড়বির করে তারাপদ বলল আমায় ভাববার একটু সময় দিন বেশি সময় তোমায় কেমন করে দেব আমার সামনেও যে সময় নেই তুমি কি কোনো সন্দেহ করছো তারাপদ তোমার বা বাবার আত্মার ইচ্ছা কি পূরণ করতে মন চাইছে না তারাপদও কিছু খেয়াল না করেই বলল আত্মা কি কথা বলে না না কখনো সখনো একাত কথা কেউ বলেছেন আমি কাউকে কথা বলতে দিতে চাই না আমার মা যদি কথাটা একবার বলতেন তারা পদ আত্মারা তোমার মতন স্থূল দেহ নিয়ে থাকেন না সূক্ষ্ম আত্মা সে প্রায় বাতাসের মতন তাদের দিয়ে কথা বলাবার চেষ্টা না করাই উচিত যিনি বাতাসের আকার নিয়ে থাকেন তাকে সবাক করা উচিত নয় তাতে তাদের বড় কষ্ট হয় তবে আমি একটা কাজ করতে পারি আত্মারা যে কখনো কখনো নিজের আসা যাওয়ার চিহ্ন রেখে যান সে প্রমাণ আমি তোমায় দেখাতে পারি দেখবে তারাপদ চন্দনের দিকে তাকালো চন্দনের চোখে কৌতূহল তারাপদ বলল দেখব বেশ তুমি দেখতে যখন চেয়েছ আমি দেখাবো। ওই ঘন্টাটা আমার কাছে দিয়ে যাও তারাপদ উঠল ঘন্টাটা চন্দনের পায়ের দিকে যেদিকে চন্দন আর মেয়েটি পায়ে পা ছুঁইয়ে বসেছিল চন্দন মাটিতে হাত নামিয়ে ঘন্টাটা তুলে দিল তারাপদ ঘন্টা হাতে করে ভুজঙ্গের সামনে হাত বাড়াল ভুজঙ্গভূষণ ভূষণ ইশারা করে ঘন্টাটা নিচে নামিয়ে রাখতে বললেন তারাপদ ঘন্টা নামিয়ে রাখল রেখে নিজের জায়গায় ফিরে আসার সময় শুনল ভুজঙ্গ ঘন্টা বাজালেন তার মাথার দিকে টকটকে লাল আলো জ্বলে উঠল আবার তারাপদদের উপর কার আলো নিভে গেল আর কি আশ্চর্য ভুজঙ্গ ভূষণের পেছন দিক থেকেই পর্দার আড়াল সরিয়ে সাধু মামা এলেন তারাপদদের দিকে তাকালেন না সাধু মামা বাধ্য অনুগত চাকরের মতো ভুজঙ্গর সামনে মাথা নিচু করে আদেশের অপেক্ষা করতে লাগলেন ভুজঙ্গভূষণ হাতের ইশারায় তার সামনের নিচু টেবিলটার দিকে দেখালেন নিচু গলায় কি যেন বললেন শুধু মোম শব্দটা কানে গেল তারাপদর সাধু আমার টেবিলের ওপর থেকে সামান্য লম্বা গোল মতো অ্যালুমিনিয়ামের পাত্রটা নিয়ে চলে গেলেন কাঁচের গোল বয়ামটা পড়ে থাকল তার মধ্যে যেন জল অর্ধেকের বেশি বয়ামটা ভর্তি ভুজঙ্গভূষণ তারাপদদের দিকে তাকালেন তুমি কতটা সাহসী কথার মধ্যে যেন একটু ঠাট্টাট ভাব ছিল তারাপদ কথার জবাব দিল না সে সাহসী নয় ঘরের মধ্যে যা ঘটেছে তা সহ্য করার মতন মনের জোরও তার থাকার কথা নয় তবু দুদিনের পর আজ তৃতীয় দিনে কেমন করে সে সাহস দেখাতে পারছে সে নিজেই জানে না তোমার বন্ধুর সাহস বোধায় বেশি ভুজঙ্গ চন্দনকে লক্ষ্য করে বললেন ডাক্তার লোক আমার এখানে ভয় পাবার মতো কিছু নেই তবু লোকে ভয় পায় ভয় পায় কেন জানো যারা ইহলোকের মানুষ তারা পরলোকের কথা বোঝে না পরলোক থেকে যারা আসেন তাঁদেরও বুঝতে পারেন না যা অজ্ঞায় মানুষ তাকেই ভয় করে তবে আত্মারা সচরাচর কারো ক্ষতি করেন না যদি না আমরা তাদের বিরক্ত করি অশ্রদ্ধা করি কখনো কখনো কোনো দুষ্ট আত্মা হঠাৎ এসে যান তারা বড়ই ভয়ঙ্কর তারা কাউকে ভর করলে বিপদে পড়তে হয় যাক আবার একবার আমি চেষ্টা করে দেখি তারাপদ যদি কাউকে আনতে পারি একটা কথা মনে রেখো আত্মারা আমাদের ইচ্ছাধীন নন আমরাই তাদের ইচ্ছাধীন তোমার মা বাবাকে আজ অনেকক্ষণ ধরে আমরা ডেকে এনে কাছে রেখেছিলাম এভাবে থাকতে ওদের বড় কষ্ট হয় জানি না ওরা আবার আসবেন কি না তুমি কাকে আনতে চাও আমি জানি না তারাপদর মনে হল মা বাবার হয়তো আসতে কষ্ট হবে আচমকাই বলল সে পুরী আসবে না পরী কি আমার বড় দেখতে ইচ্ছে করে সে যদি একবার আসতো বলতে বলতে আবেগে গলা ধরে গেল তারাপদর ভুজঙ্গভূষণ অল্প নীরব থেকে বললেন তুমি যে পরীকে দেখেছো সেই পরী তোমার সেই ছোট্ট পরী কি এখন আর অতটুকু আছে আত্মা অমর তার কোনো পরিবর্তন থাকে না তবু নিজেদের মতন করে তারা কিছুটা বদলে যায় ঠিক আছে আমরা পরীকেই ডাকব যদি সে আসে এই ঘরে তার আশার চিহ্ন রেখে যাবে তোমাদের আমি সাবধান করে দিই এবার যে আসবে সে সরাসরি আসবে মিডিয়ামের মধ্যে দিয়ে নয় তোমরা কোনো রকম নড়াচড়া করবে না কথা বলবে না কিছু ধরবারও চেষ্টা করবে না আত্মাকে ধরার চেষ্টা করা মূর্খতা শান্ত ধীর স্থির হয়ে বসে থাকবে দেখো কি হয় পরি আসে কি না আসে সাধু মামা আবার ফিরে গেলেন সেই পাত্রটা ভুজঙ্গভূষণের টেবিলের সামনে নামিয়ে রাখলেন ভুজঙ্গ ঘরে আরও কিছুটা ধুনো গুগগুল দিয়ে দিয়ে দিতে বললেন ঘরের কোণে কোণে ধূপের বাটি ছিল ঢাকা ধূপ দিতে বললেন সবাই যেন তৈরি ছিল মামা চলে যেতেই মৃত্যুঞ্জয় এলো তার দু হাতে ধোঁয়া ওঠা ধুনোর পাত্র গলগল করে ধোঁয়া বেরোচ্ছে ঘরে ধোঁয়া দিয়ে সে পাত্র দুটো আড়াল করে রেখে দিল একটু আগুন বা আভা দেখা গেল না বাতিতে ধূপ এনে সাধু মামা ঘরের কোণে আড়াল করা জায়গায় রেখে গেলেন ধূপের আগুনও চোখে পড়ল না ঘরের সমস্ত বাতি নিভে গেল ঘোর অন্ধকার কোথাও এক বিন্দু আলো নেই ভুজঙ্গভূষণ তার জলদগম্ভীর গলায় আশ্চর্য সুরে দীর্ঘ এক সংস্কৃত মন্ত্র আবৃত্তি করতে লাগলেন গানের সুরের মতোই লাগছিল ধোঁয়ায় ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে ধুনোর গন্ধ গুগগুলের গন্ধ ধূপের তীব্র এক গন্ধেও ঘর ভরে উঠল ভুজঙ্গভূষণ মন্ত্রের মতো করে সেই শ্লোক আবৃত্তি করতে করতে শেষ পর্যন্ত থেমে গেলেন কিছুক্ষণ পরে বললেন যাকে আনতে চাইছো তাকে চোখ বন্ধ করে এক মনে ডাকো তারাপদ কোনো কথা বলো না তোমরা কেউ কাউকে স্পর্শ করো না তারাপদ পরীকে মনে মনে ভাবতে লাগল ডাকতে লাগলো চন্দন চোখ খোলা রাখার চেষ্টা করল পারল না যেন পাতালের তলায় তারা নেমে গেছে কোথাও ঘুট ঘুটে অন্ধকার কোনো শব্দ নেই আলোর একটি ফোঁটাও কোথাও নেই সময় বয়ে যাচ্ছে এর যেন শেষ নেই তারাপদ কেমন আচ্ছন্ন হয়ে পরিকে ভাবতে লাগল কতক্ষণ যে কেটে গেল খেয়াল নেই হঠাৎ ভুজঙ্গ ভূষণ বললেন আমি ফুলের গন্ধ পাচ্ছি কে একজন এসেছে কে তারাপদ সচেতন হলো চন্দন ভুজঙ্গবাবু বললেন পরি তুমি যদি এসে থাকো তোমার দাদার কাছে যাও তাকে ওই গন্ধ তোমার বয়ে আনা গন্ধ তাকে জানতে দাও টের পেতে দাও তারাপদ একেবারে ধীর স্থির হয়ে বসে থাকল বুক কাঁপছে তবু সে অধৈর্য পরি আসছে না কেন আসছে না তার দাদা তাকে ডাকছে তবু কেন আসছে না একেবারে আচমকা তারাপদর নাকে এক গন্ধ ভেসে এলো কোন ফুলের গন্ধ সে বুঝতে পারল না চাপা ফুলের মতোই অনেকটা পরি এসেছে তারাপদ থরথর করে কাঁপতে লাগল পরী এসেছে আবেগে তারাপদ তখন কেঁদে ফেলেছে হঠাৎ তার গালের পাশে পরির চুলের ছোঁয়া পেল তারপর আর নয় ছোঁয়া নয় গন্ধটাও যেন ফিকে হয়ে যাচ্ছিল মিলিয়ে যাচ্ছিল ভুজঙ্গবাবু বললেন পরি তুমি যে এই ঘরে এসেছিলে তার কিছু চিহ্ন রেখে যাও তোমার দাদা সামান্য কিছু চিহ্ন চায় আমার সামনে মোমের পাত্র আছে তোমার হাতের কিছু চিহ্ন রেখে যাও অন্তত একটা দুটো আঙুলের ছাপ আবার সব নিস্তব্ধ অনেকক্ষণ পরেই ভুজঙ্গভূষণ বললেন পরি চলে গেছে আমি আর কোনো গন্ধ পাচ্ছি না আরো সামান্য সময় গেল ভুজঙ্গভূষণ ঘন্টা নাড়লেন তারাপদদের মাথার ওপরকার বাতি জ্বলে উঠল তারাপদ আর চন্দন অন্ধের মতো বসে থাকল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে তাদের চোখ ফুটল ভুজঙ্গভূষণ সামনের টেবিলের দিকে হাত বাড়িয়ে বললেন তারাপদ তোমার বোন এসেছিল এই দেখো সে তোমার জন্য তার আঙুলের ওই চিহ্ন রেখে গেছে তারাপদ প্রায় পাগলের মতো সামনে ছুটে গেল ভুজঙ্গভূষণের সামনের টেবিলে মোমের এক আঙুল পড়ে আছে আঙুলটা নেবার জন্য পদ হাত বাড়াল আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ